আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে সেটে উপস্থিত আছেন আমাদের একজন মা, যিনি দীর্ঘদিন যাবত উনি পিএলআইডি এবং পিআইডি রোগে ভুগছিলেন। ওনার ঘাড় এবং কোমরে ব্যথা ছিল, ডিসপ্রোলাপস ছিল দীর্ঘদিন যাবত। সো এটার জন্য উনি ট্রিটমেন্ট করেছেন, অনেক জায়গায় অনেক ধরনের ট্রিটমেন্টই করেছেন, বাট শেষ পর্যন্ত উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন এবং স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা উনি গ্রহণ করেন এবং আজকে উনি সুস্থ আছেন এবং ভালো আছেন। কী হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে একটু জানবো, ওনার মুখ থেকে আমরা একটু জানবো পুরো বিষয়টা। আসুন দর্শক, একটু পরিচিত হয়ে নিই ওনার সাথে। আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি একটু বলেন। ইয়াসমিন আক্তার। কোথায় থাকেন আপনি? পঞ্চগড়, বাংলাদেশের প্রায় শেষ প্রান্ত বলা যায়। আচ্ছা, একজন হাউসওয়াইফ, রাইট? জি। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। কি হয়েছিল যেটার জন্য স্যারের কাছে আসতে হয় আপনাকে? স্যার, আমার যে প্রথম যে তো মানে 4 মাস ধরে আমার ব্যথা, ব্যথা তখন তো ওই রংপুরের ডাক্তার দেখাইছি আগে প্রথমে, প্রথমে ডাক্তারকে দেখাইছি অর্থোপেডিক্স দেখা, তারপরে তো ওই 14 দিন ওষুধ দিছিল, 14 দিনের ওষুধ খাইয়ে বলতেছে আবার দেখা করবে 14 দিন পর। আচ্ছা, তো ওষুধ খেয়ে তো আমার কোনো কাজ হয়নি। পরে তো আর একটু পেছনে যাই, যখন প্রথম ব্যথাটা শুরু হয় কোনো নির্দিষ্ট কোনো কারণ ছিল, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয়েছিল? কিছু না, এমনি হঠাৎ করে একদিন দেখছেন। প্রথম ব্যথাটা কি কোমরে শুরু হয়েছিল না ঘাড়ে শুরু হয়েছিল? প্রথমে পায়ে দেখছেন কি পা দিতে গেলে ব্যথা পাচ্ছেন, সকালে ঘুম থেকে ওঠার পরে পেইন করছে বা উঠেই আস্তে 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 বাড়তেছিল ব্যথাটা? আচ্ছা, উঠতে বসতে গেলে কি সমস্যাটা হতো সবচেয়ে বেশি, মানে নাকি দিনের নির্দিষ্ট কোনো সময় ব্যথাটা হতো? না, হাঁটতে গেলেই বেশি ব্যথা হতো। আচ্ছা, মানে হঠাৎ করে আপনি দেখছেন যে আপনার স্বাভাবিক যে কাজকর্মগুলো করছেন সেগুলো আর ঠিকমতো করতে পারছেন না, ভারী কোনো জিনিস নিতে পারছেন না, কিছু দূর হাঁটতে পারছেন না, এই ধরনের ব্যথাজনিত সমস্যা। প্রাথমিকভাবে কি করেছিলেন, কোনো ডক্টর দেখিয়েছেন? আমাদের ওখানে একটু ডক্টর দেখছিলাম, তখন উনি দিছিল ওষুধ খেয়ে আর কি ব্যথা কমে, আবার ওষুধ না খেলে আবার ব্যথা বাড়ে। কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন? করেছিলাম। আচ্ছা, কি বলেছিলেন তখন যখন প্রথম? উনি বলছিল, উনি আমাদের উনি ডাক্তার বলছিল যে আপনাকে ফিজিওথেরাপি নিলে হয়তো ভালো হয়ে যাবে। আচ্ছা, উনি কি এমআরআই করেছিলেন আপনার নাকি এমআরআই? আমরা ওই রংপুরে করছি স্যার। আচ্ছা, সেটা পরে করেছিলেন, আগে আপনাকে বলেছে ফিজিওথেরাপি নেওয়ার জন্য? উনি আবার বলছে আমাদের পঞ্চগড়ের ডাক্তারই হয় বলছে। আচ্ছা, ফিজিওথেরাপিটা কি নিয়েছিলেন? না, নিয়েনি আর, বাট ওষুধ খেয়েছিলেন আপনি? ওষুধ খেয়েছি, তারপরে রংপুরে আসলাম, রংপুরে ওটা ট্রিটমেন্ট করলাম, ওখানে কোনো কাজ হলো না। তারপর আমার ছেলে বলতেছে আমার তুমি ঢাকায় আসো, এখানে তোমাকে আমি ট্রিটমেন্ট করবো। আচ্ছা, ঢাকায় চলে আসলাম, তাই আসার 2 মাস হয়ে গেল, এক মাস ওইভাবেই বেড়াইলাম, এদিক ওদিক বিজি হাসপাতালে এদিক ওদিক বেড়াইলাম, বিভিন্ন ডক্টরের কাছে গেলাম, নিউরো ডাক্তার দেখাইলাম। আচ্ছা, কোনো কাজ হলো না। আপনি কি এর ভিতরে ধরতে পেরেছিলেন না, জানতে পেরেছিলেন যে আপনার আসলে সমস্যাটা কোথায়, সেটা কি আপনি জানতে পেরেছিলেন? আমার তো সমস্যা হয়েছে পায়ে স্যার, একদম যখন আপনি ডক্টর দেখাচ্ছেন। আমরা আসলে প্রথমে রোগটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, সেই রোগটাকে আইডেন্টিফাই করতে পেরেছিলেন প্রথমে যখন আপনি ডক্টর দেখাচ্ছিলেন? বা ডক্টররা কি বলছিল যে আপনার যে সমস্যাটার কথা বলছে, কি সমস্যাটা বলছে? সমস্যাটা বলছে স্যার আপনার এই যে আমার ডিক্সে নাকি ডিসপ্রোলাপস হয়েছিল, চাপে গেছে এটা বলছিল আর কি, নার্ভ চাপে গেছে এটা বলছিল। আপনার এটা তো মনে হচ্ছে ওষুধ খেয়ে যাবে না, আবার অন্য কথা বলছিল। আচ্ছা, এটা কোথা থেকে বলেছে? ঠিক, আপনাকে সার্জারির কথা বলেছিল? জি, 1 মাস পর আমার দেখা করতে বলছি আবার। ওকে, মানে 1 মাসের জন্য কি সেটা ওষুধ দিয়ে দিয়েছেন আপনি, সেটা খেতে থাকেন? হ্যাঁ, খেয়েছিলাম, কিন্তু ওই যখন খাই তখন ব্যথা আর কি কমে স্যার, পরে তো আবার ফের সারাক্ষণ আবার ব্যথা, ঠিক আবার আগের মতো অবস্থা চলে যায়, কোনো কাজ হয়নি। আচ্ছা, এরপরে তো ইউটিউবে দেখলাম আপনাদের সবিয়া, তারপর আমার ছেলে তো এখানে খোঁজ খবর নিয়ে তো আমাকে এখানে নিয়ে আসলো। আচ্ছা, যখন সার্জারির কথা বললো, সার্জারিতে কেন গেলেন না? সার্জারিতে কেন যাবো স্যার, আগে দেখিয়ে দিকে চেষ্টা করে। উনি আবার বলছিল না, ওই স্যারও তো বলছিল যে ফিজিওথেরাপি নেন। আচ্ছা, উনি আর কি ফিজি হাসপাতাল স্যারটাও বলছিল ফিজিওথেরাপি নেন, পরে যদি ভালো না হয় তারপরে আমি না হলে সার্জারিতে যাব। উনি আবার বলছি আবার ঘুরি। তখন আপনারা একটু চিন্তা করলেন যে দেখি আমরা সার্জারি ছাড়া বিকল্প কোনো ওয়ে আছে কিনা একটু ভালো হওয়ার জন্য, তো তখন আপনারা খুঁজতে শুরু করেন যে অল্টারনেট কি ওয়ে আছে। এবং ইউটিউবে দেখলাম। আচ্ছা, ইউটিউবের মাধ্যমে এই প্রথম আপনারা স্যারের বিষয়ে জানতে পারেন এবং ডিসিশন নিয়েছেন স্যারের কাছে আসবেন। প্রথম যে দেরি করি নাই, তারপরে তো এখানে যোগাযোগ করলাম। আচ্ছা, আমরা একটু জানি যে যখন আপনার এই ব্যথাটা হতো সর্বোচ্চ খারাপ কি হয়েছিল, এমন হয়েছিল যে বিছানা থেকে উঠতে পারছেন না কখনো, এতটা ব্যথা? অত খারাপই যায়নি স্যার, বাট সার্বক্ষণিক একটা ব্যথা বয়ে বেড়াতেন পরে, মানে সব সময় ব্যথা, মানে দিন দিন ব্যথাটা বাড়তেছে আর কি। যখন ব্যথাটা প্রচন্ড ব্যথা
আকার ধারণ করলো এবং এমন একটা সময় হচ্ছে যে আপনি ট্রিটমেন্ট করছেন ভালো হচ্ছেন না, কখনো কি এমনটা মনে হতো যে আমি হয়তো আর কখনো ভালো হব না বা মনের ভিতরে এরকম সংশয় কাজ করতো? অবশ্যই ওটা আছে মনে, ভালো হব কি না আমার ছেলেকে আমি হলো কালালি করতেছি যে আমাকে তাড়াতাড়ি তুমি ট্রিটমেন্ট কি করা বা করা, আমার ভালো লাগতেছে না, আমি এইভাবে দিদি ঘুরে বেড়াচ্ছি ব্যথার জন্য, এমন হয়তো যে হয়তো সারা রাত ঘুমাতে পারছেন না, কি করবে আমাকে তাড়াতাড়ি ট্রিটমেন্টটা যাই করুক করো একটা এই আর কি বলে রুলে তো তারপর আপনার ঠিকানা এই। আচ্ছা, প্রথম যেদিন যখন স্যারের কাছে আসেন এবং স্যার আপনাকে দেখেন মনে আছে ওই দিনটা স্যার কি বলেছিলেন আপনাকে? আমি এগুলো সবগুলো খুলে গুলো বললাম, তো আমি স্যার তখন বললোই এই যে সব আমাদের রিপোর্টে উঠলো দেখলো, দেখার পর তো তারপরে তখন সাজেশন দিল ভর্তি টতে ভর্তি হওয়ার জন্য এবং সেই অনুযায়ী আপনারা ভর্তি হয়ে গেলেন এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। আমরা জানি যে তিন বেলা করে আপনার ট্রিটমেন্ট হয়েছে। সো যখন ট্রিটমেন্ট হলো সবচেয়ে বড় প্রশ্ন, আজকে কততম দিন? আজকে নিয়ে তেইশ দিন আজকে তেইশতম দিন। কেমন আছেন আজকে আপনি? অনেক ভালো স্যার, আজকে আগের থেকে অনেক বেটার। যে প্রচণ্ড কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা এবং সেই ব্যথা পা পর্যন্ত চলে যেতে, যে ব্যথার জন্য এত অস্থির হয়েছিলেন সেই ব্যথাটা কি এখন আছে? না, কিছুক্ষণ আগে আপনি কিন্তু আমার সাথে সিঁড়ি দিয়ে নেমে লিফটে করে আপনি আমার সাথে হেঁটে চলে এসেছেন এবং পুরো স্বাভাবিক একটা মানুষের মতো এসেছেন এবং কোনো ধরনের ব্যথা বা এই ধরনের কোনো কিছু ছিল না। এই যে দীর্ঘ একটা সময় পরে সম্পূর্ণ সুস্থ আছেন, ব্যথামুক্ত একটা জীবন, কেমন লাগছে আজকে? আজকে তো স্যার অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, অনেক ভালো আছি। মা একটা সময় ছিল যখন অসুস্থ ছিলেন, অনেক মানুষের ভিডিও দেখতেন, অনেক অসুস্থ মানুষের সুস্থ হওয়াটা দেখেছেন, আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন। আমাদের সেই সকল দর্শকদের জন্য যারা এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন তাদের জন্য যদি কিছু বলেন আপনি। তো আগের থেকে অনেক সুস্থ স্যার, আমি এখন তো অনেক ভালো, অনেকদিন এই ব্যথা নিয়ে ঘুরে বেড়াইছি প্রায় 4 মাসের মতো, তারপরে এখানে খবর পেয়ে তখন তো এখানেই যোগাযোগ করলাম, এখানেই আসে ভর্তি হওয়ার পর থেকে এই এত অনেক সুস্থ এখন আলহামদুলিল্লাহ। আর যিনি থেরাপি দিচ্ছেন উনি অনেক ভালো, যে মেয়েটা অনেক আমাকে সাহায্য করছে, অনেক আমাকে ইয়া করছে, খুব ভালো ছিল মেয়েটা, মানে ওনার ইয়াতেই আমি আর কি অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুন মা, মেয়েটা অনেক ভালো হয়েটা মেয়ে ছিল। দর্শক, আমরা এখানে ওনার ছেলেকেও পেয়েছি যিনি সবসময় মায়ের সাথেই ছিলেন এবং ওনার আন্তরিক প্রচেষ্টাতেই, সর্বোপরি ওনার পুরো পরিবারের আন্তরিক প্রচেষ্টাতে কিন্তু আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শক, একটু ওনার সাথেও কথা বলবো যে কী হয়েছিল, কীভাবে দেখেছিলেন, কী কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, একটু ওনার সাথে আমরা একটু বিষয়টা নিয়ে একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। ইস্তিয়াক আহমেদ। ইস্তিয়াক আহমেদ, সার্ভিস করেন রাইট? জি। আমরা জানি আপনার মা ডক্টর.মুহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন, আমাদেরকে যদি একটু ওই সময়টার কথা বলেন যখন উনি অসুস্থ ছিলেন এবং ওই সময়টা কেমন দেখেছিলেন এবং আপনারা কী কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন যদি একটু বলেন। আচ্ছা, প্রথমে তো আমার বাসা থেকে যখন বললো যে আমার ব্যথা অনেক করতেছে পায়ে, আমি থাকতে পারতেছি না, কোনো কাজ করতে পারতেছি না, কোনো কিছুই করতে পারছি না, তো তখন আমার আমার বাবাকে বলি যে ঠিক আছে আমাকে তুমি ঢাকায় পাঠাই দাও, এখানে একটু ডক্টর দেখাই, দেখি কি কোন ডক্টর দেখানো যায়, যেহেতু এখানে ভালো ট্রিটমেন্ট হওয়ার একটা ইয়ে। তো দেন আমাকে আম্মা আসে, ঢাকায় আসে, তারপরে আমি বিভিন্ন প্রথমে ডক্টর দেখাইলাম, প্রথমে নিউরোসায়েন্সে দেখাইছি। আচ্ছা, তো ব্যথা তখন হাঁটতে পারতো না ভালোভাবে, পা নেগড়ে নেগড়ে হাঁটতো, আমি তো দেখে আমার খুব খারাপ লাগতো। মানে সুস্থ মানুষ হঠাৎ করে দেখছেন যে প্রায় পঙ্গুর মতো হয়ে গেছেন, পা ইয়ে করে হাঁটছে না, এটা দেখলে তো আসলে আমাদের তো অনেক কষ্ট লাগার কথা, কাজ করতে পারতেছে না, সবসময় শুয়ে থাকতেছে, মানে স্বাভাবিক জীবন থেকে একদম পুরো বিচ্ছিন্ন। তো দেন আমি প্রথমে দেখাইলাম, তো যেহেতু রগের প্রবলেম হতে পারে, তো ডক্টর বললো যে আপনি কিছু ওষুধ দিল ওগুলো খান, তিন সপ্তাহ পর বলছে যে আপনি আসেন আবার, তো সম্ভবত এটা আপনার যাবে না, এটা প্রবলেম ডিস্ক পলিপের প্রবলেম হয়েছে, তো এটা সম্ভবত আপনার সার্জারি করতে হবে। আচ্ছা আচ্ছা, সার্জারি করতে, সেটা শোনার পর কি কিছুটা ঘাবড়ে গিয়েছিল? হ্যাঁ, আমি বললাম সার্জারি করতে হলে তো একটু সমস্যা, আমি তারপর টেনশনে পড়ে গেলাম, তারপর আমি দেন আসলাম, ওষুধগুলো খাইলো আগে, ওই তিন সপ্তাহের জায়গায় 2 সপ্তাহ খাইছিল, 2 সপ্তাহ খাওয়ার পর কোনো উন্নতি তেমন হয় নাই। আচ্ছা, তো দেন আমি পিজি হসপিটালে দেখালাম একজন ডক্টরকে, তো উনি দেখলো, উনিও আবার ওষুধ দিল, বললো এগুলো খান, আবার 3 সপ্তাহ 15 দিন পর আসেন। তো দেন ওগুলো ওষুধ খাওয়ার পরও আবার 15 দিন পর গেলাম, তো বললো যে ওষুধ খেলে ব্যথা কমতেছে, বাট ওষুধ না খেলে আবার ব্যথাটা আগের মতোই হয়ে যায়। আচ্ছা, তো উনি ওই ডক্টর তখন আমাকে যেটা সাজেস্ট করলো যে আপনি প্রথমত একটা
থেরাপিস্ট ভালো থেরাপিস্টের কাছে যান, যেটা আর কি উনি বলছে আমি প্রথমে সার্জারির বলবো না, প্রথমে সার্জারির কথা বলবো না, আপনি আগে থেরাপি দিয়ে দেখেন ওইখানে কেমন কতটুকু আপনার ইয়ে হচ্ছে। তারপর দেন আমি বললাম ঠিক আছে তাহলে থেরাপিস্টটা আগে দেখবো, মানে দুই সপ্তাহ পর যখন আমি যে দেখা করি ওনার সাথে, তো উনি বললো যে ঠিক আছে। তারপর দেন আমি ইউটিউবের মাধ্যমে স্যারের কথা জানতে পারি, দেন আমি এখানে তখন সরাসরি নিয়ে আসি আমার আম্মাকে। আচ্ছা, এই তো এই পর্যন্তই। এবং স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছেন, এক্স-রে দিছিল না? হ্যাঁ। এবং আজকে যখন নিয়ে যাচ্ছেন কেমন দেখছেন আজকে আপনার মাকে? হ্যাঁ, আমার আম্মা আগে যেমন হাঁটতে পারত না, এখন কিন্তু হাঁটতে পারতেছে, এটাই সবচেয়ে বড় কথা। এবং স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছে এবং ব্যথা মুক্ত একটা মানুষ, হাঁটতেছে না, ব্যথার জন্য কমপ্লেনও করছেন না, কোনো ব্যথার জন্য ওরকম কমপ্লেন করছে না, তো অনেকটা বেটার আলহামদুলিল্লাহ। এর থেকে ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই মা এবং তার ছেলের কথা, সফলতার গল্প। ওনারা চেষ্টা করেছেন, হার মানেননি এবং ওনারা আজকে পেরেছেন। এবং এই ধরনের অসংখ্য আমাদের মা বোন আছেন, ভাই আছেন, যারা দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, প্রায় পঙ্গুত্বের কাছাকাছি চলে গিয়েছিলেন, তারা স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, স্বাভাবিক আছেন এবং স্বাভাবিকভাবে সব কাজকর্ম করছেন। দর্শক, তারা যদি পারেন আপনি কেন পারবেন না, প্রশ্ন করুন না আপনাকে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।